পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وقل جاء الحق زهق الباطل إن الباطل كان زهوقا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকের উপস্থিতি, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের যে বিষয়, আজকের বিষয় হচ্ছে কোন সমস্যার সমাধান। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন সমস্যার সমাধান। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। তার কারণ আমাদের সমাজে যে পণ প্রথা চলছে, এই পণ প্রথাকে কিভাবে নির্মূল করা যায়, বিশেষ করে আজকে আমাদের মাথায় আসছে না যে পণ তো এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমরা কিভাবে এই সমস্যা সমাধান করব। সেজন্য আমি বিষয়টি দেখে নিয়েছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা 4:4, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের স্ত্রীদেরকে তোমরা মোহর খুশি মনে দিয়ে দাও। পণ কাকে বলে? পণ হচ্ছে মোহরের বিপরীত। পণ হচ্ছে মোহরের বিপরীত। মোহর কাকে বলে আমরা সবাই জানি। বিয়ে করতে হলে ছেলের পক্ষকে, অর্থাৎ ছেলেকে, সেই মেয়েকে যাকে বিয়ে করবে তাকে অর্থ সম্পদ বা যে কোনো কিছু দিয়ে তার লজ্জা ইসলামকে যে হালাল করতে হয় সেটার নাম হচ্ছে মোহর। যদি আপনারা একটু ভালোভাবে বুঝেন তাহলে দেখবেন যে আমরা বিভিন্ন সামানের পেটি কিংবা বিস্কুটের পেটি বা যে কোনো কিছুর পেটি দেখবেন, সেই পেটিতে দেখবেন যে একটা মোহর লাগানো থাকে। সেই মোহর যে লাগানো থাকে, তো আপনি সেই মোহর যদি আপনি কেটে দেন তাহলে দোকানদার সন্দেহ করতে পারে আমার পেটি কাটা আছে, মানে হতে পারে কোনো রকম কারচুপি করা হয়েছে নাকি। সেজন্য আপনি যদি সেই পেটি কাটতে চান, সেই যদি মোহর খুলতে চান, তাহলে আপনাকে সেই পেটির মূল্য দিয়ে আপনাকে মোহর খুলতে হবে। একইভাবে যদি আমরা কোনো মহিলাকে বিয়ে করতে চাই, তাহলে সেই লজ্জা ইসলামের মোহর খোলার জন্য আমাদেরকে হোক অর্থ হোক সম্পত্তি কোনো কিছু তাকে দিতে হবে, এটাই নাম হচ্ছে মোহর। এখন কোন কাকে বলে মোহর? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, যেটা আমি এর আগেও বলেছি সূরা নিসা 4:4। কোন কাকে বলে? কোন হচ্ছে এর অপোজিট, এর উল্টো, এর বিপরীত। কোন হচ্ছে মহিলা পক্ষের কাছ থেকে অর্থ বা সম্পদ কোনো কিছু দাবি করে নেওয়ার নাম হচ্ছে পণ। তাহলে এই যে পণ, ইসলামে মোহর ফরজ সূরা নিসা 4:4, এবং পণ হারাম। এটা ওলামাদের ঐক্যমতে এবং মুসলিমদের ইজমা রয়েছে এই ব্যাপারে যে মোহর হচ্ছে ফরজ এবং পণ হচ্ছে হারাম। কিন্তু বর্তমান সমাজ, এই সমাজ এমন একটা জায়গায় পৌঁছেছে যে আজকে পণ এটা বাধ্যতামূলক হয়ে গেছে। যদি আপনারা ভালোভাবে দেখেন, এই পণের কারণে অনেক মহিলার বিয়েও হচ্ছে না। যদি আপনারা ভালোভাবে দেখেন যে আজকের দিনে এই বিয়েটা হয়ে গেছে কঠিন, অথচ আল্লাহ রাসূল ইসলামের যুগে, অর্থাৎ ইসলামের নীতি অনুযায়ী বিবাহটা হচ্ছে সহজ। কিন্তু আজকে কি হয়েছে, বিবাহটা হচ্ছে কঠিন। কিন্তু আজকের দিকে তার উল্টো হয়েছে কি, এই জন্য ব্যভিচার হয়ে গেছে আজকে সহজ। আল্লাহর সুসানের যুগে ব্যভিচার ছিল কঠিন, অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যভিচারটা খুবই কঠিন, কিন্তু বিবাহ খুবই সহজ। কেউ যদি কারোর সঙ্গে ইচ্ছা করলে বিয়ে দেওয়ার জন্য ফটান করে তার অভিভাবকের সঙ্গে কথা বলে
ওই মজলিসেই কথাবার্তা হয়ে বিয়ে খুতবা পড়ে বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি বিয়ে করতে চাই তাহলে তাকে 100 বার ভাবতে হবে, 1000 বার ভাবতে হবে। মানে বিবাহটা আজকের দিনে খুবই কঠিন এবং ব্যভিচার খুবই সহজ হয়ে গিয়েছে। আর তার মধ্যে একটা হচ্ছে বিশেষ করে মেয়েদের বিবাহ যে একটা সমস্যা, সেটা হচ্ছে কোন, আর বিশেষ করে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ কোন প্রথার সমাধান, কোন যে একটা সমস্যা এর সমাধান কিভাবে আমরা করব। আর এখানে যদি আমার কিছু বিষয় যদি ছুটে যায় তাহলে এখানে শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, যে কোনো কিছু ছুটে গেলে বিশেষ করে এই কোনের ওপরেই শুধু প্রশ্ন হবে, অন্য কোনো বিষয়ে আজকে প্রশ্ন হবে না। আসুন এবার চেষ্টা করি আজকে আমাদের সমাজে এই কোন, এই কোনের অভিশাপ থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো। যদি আপনারা ভালোভাবে দেখেন আজকের দিনে আমরা ভাবছি যে মহিলা অভাব নাই, মহিলা অনেক বেশি হয়ে গেছে আজকে আমরা ভাবছি, কিন্তু সত্যি বলতে আজকে আসলে পরহেজগার মহিলা, দিনদার মহিলার কিন্তু অভাব আছে। যদি আমরা দেখি সাধারণভাবে অনেক মহিলা ঘোরাফেরা করছে, কিন্তু যখন দেখবেন আপনি বিয়ে করার জন্য যখন প্রস্তুতি নেবেন তখন দেখবেন যে মহিলা মনে হয় খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর যদি আপনি একটু দিনদারিতা দেখেন, একটু দিনদার মহিলা আপনি খুঁজতে চান, তাহলে দিনদার মহিলা খুঁজাই মুশকিল। আজকে আলহামদুলিল্লাহ অনেকে যেমন কোন নিচ্ছে বিয়েতে বা কোন দিচ্ছে, তার অপোজিটে অনেকেই বিনা কোনে বিয়ে করতে চাচ্ছে। অনেক মানুষই আছে তারা চাচ্ছে যে আমি কোন নেব না, কিন্তু মেয়ে যাতে ভালো হয়, মানে সে যাতে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়, সে যাতে কোরআন ভালোভাবে পড়তে পারে, সে যেন ইসলাম সম্পর্কে তার যেন জ্ঞান থাকে। এইরকম আজকে আমাদের মধ্যে হাজারো যুবক রয়েছে যারা এই ধরনের মেয়ে খুঁজছে, কিন্তু তারা এক পয়সা কোন চায় না। কিন্তু তারপরেও আজকে আমরা দেখছি যে কোন অবশ্যই লাগছে, না হলে মনে হচ্ছে আমাদের মেয়ে বিক্রি হচ্ছে না। এর জন্য আমরা কি করেছি, এর জন্য আমরা যেটা করেছি যে যখনই আমার মেয়ে হলো, আমি জানতে পারলাম যে আমার মেয়ের সন্তান হয়েছে, তখনই আমি কি করলাম 10,000 টাকা ব্যাংকে ফিক্সড করে দিয়ে আসলাম। কেন, কোন তো আমাকে লাগবে, কেন মেয়ের বিয়ে দিতে হবে, কোন লাগবে, আর সেই কোন দেওয়া সম্ভব না। এই জন্য আমি 10,000 টাকা ব্যাংকে রেখে দিলাম, আমার মেয়েও বড় হচ্ছে, টাকাও বাড়ছে। আপনি যদি ভালোভাবে দেখেন কোন একটা হারাম, সেই হারাম কাজটাকে বজায় রাখার জন্য আমরা আরেকটা হারাম কাজ করলাম, কি আমরা ব্যাংকে 10,000 টাকা রাখলাম, অর্থাৎ ইন্টারেস্টে, অর্থাৎ সুদে, যাতে টাকাটা বাড়ে। তাহলে আমরা একটা হারামকে সাপোর্ট করার জন্য, একটা হারামকে টিকে রাখার জন্য আমরা আরেকটা হারাম করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 273 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা 2 আয়াত নম্বর 278 এবং 79, আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, আর যদি তোমরা সুদের বকেয়া না ছাড়ো তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং তার রসুলের সাথে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি সুদের সঙ্গে জড়িয়ে গেল, সুদের সঙ্গে যদি কারবারে জড়িয়ে গেল, সুদ যদি সে নিচ্ছে, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। এছাড়াও যদি আপনারা সেই হাদিস দেখেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যারা সুদ নেবে, যারা দেবে, যারা লিখবে, যারা সাক্ষী থাকবে, সবাইকে অভিশাপ করেছেন। এছাড়াও সেই হাদিসে আরও আছে যে সুদের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সবচাইতে ছোট শাখা প্রশাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের মাতার সাথে ব্যভিচার করা। তাহলে এত জঘন্য হচ্ছে এই সুদ, এই সুদের সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি কেন, এই কোন হারাম কোনটাকে টিকিয়ে রাখার জন্য। কেন, আমার মেয়েকে বিক্রি করতে হবে, মানে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, এই জন্য একটা হারাম কাজকে বজায় রাখার জন্য আর একটা বড় ধরনের হারাম কাজের সঙ্গে আমরা জড়িয়ে গেলাম। এর মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। এখন তাহলে আপনি কি করবেন, এই যে হারাম থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? অনেকে হয়তো বলতে পারেন যে ব্যাংক থেকে যে টাকাটা পাচ্ছে এটা হারাম, আর এই হারাম টাকাটা হারাম জায়গাতেই দিচ্ছি,
এই হারাম টাকাটা আমি কোনো ভালো কাজে দিচ্ছি না, হারাম কাজে দিচ্ছি, সেই জন্য এটা সমস্যা নেই। যদি আপনারা দেখেন তো এই হাদিস পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত কোনো মানুষ আগে বাড়তে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে যে তুমি কোথা থেকে ইনকাম করেছিলে, আরেকটা হচ্ছে যে তুমি কোথায় খরচ করেছিলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে যে তুমি ইনকাম কোথা থেকে করেছো এবং খরচ কোথা থেকে করেছো। যদি আমাদের ইনকাম হালাল পথে হয় আর যদি আমাদের ব্যয় যদি খরচ যদি হারাম পথে হয় তাহলে কিন্তু আমরা একটা পরীক্ষাতে পাস করলেও আরেকটা পরীক্ষাতে কিন্তু ফেল করছি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইনকাম যেটা করছি সেটাও কিন্তু হারাম পন্থা অর্থাৎ সুদ, আর খরচা যেখানে করছি মানে ফোন দিচ্ছি এটাও কিন্তু হারাম জায়গাতে খরচা করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুই জায়গাতেই কিন্তু পরীক্ষাতে আমরা ফেল করছি। আর এইভাবে আমরা নো টেনশন হয়ে যাচ্ছি যে আমাদের কোনো সমস্যা নেই, ব্যাংকে তো 10,000 টাকা দিয়ে রেখেছি, টাকা তো অনেক বাড়ছে, সুতরাং আমার মেয়ের বিয়েতে কোনো সমস্যা নেই। আর বিশেষ করে যারা আরো গরিব শ্রেণীর মানুষ বা যারা হয়তো ব্যাংকে টাকা দিতে পারছেন না বা যারা হয়তো মনে করছেন এগুলো অন্যায় কাজ, এগুলো হারাম কাজ, সুতরাং ওতে আমি ব্যাংকে টাকা দেবো না, তাহলে তারা এদের চাপে পড়ে তারাও আরো বেশি বিপদগ্রস্ত হচ্ছে। এর মানে হচ্ছে যে আমরা তাদেরকে আরো বিপদে আরো সমস্যায় ফেলে দিচ্ছি। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করতে হবে? এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে এই সমাধান কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যখন তোমরা গ্রহণ করবে তখন তোমরা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা আলাক আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? ইলম শিখতে বলছেন, শিক্ষা অর্জন করতে বলছেন। শিক্ষা করা প্রত্যেক মুসলিমের ফরজ। অন্য হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম, সে নর হোক চাই নারী হোক, প্রত্যেকের জন্য ইসলাম শিক্ষা করা ফরজ। তাহলে এখানে ইসলাম শিক্ষা করা ফরজ হচ্ছে। আর আজকে আমরা আমাদের মেয়েদেরকে ইসলামী শিক্ষা করাচ্ছি না কেন? যে আমি তো টাকা দিয়ে দিয়েছি, 10,000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছি, সুতরাং আমার ইসলামী শিক্ষা করার দরকার নেই, যেহেতু অনেক টাকা হতে আজকে পাওয়া যাচ্ছে কোনো সমস্যা নেই, সুতরাং আজকে আর ইসলামী শিক্ষা করা নেই আমরা সেরকম গুরুত্ব দিচ্ছি না। আমি আগেই বলেছি যে আজকের দিনে বিশেষ করে সৎ মহিলা পরহেজগার মহিলার অভাব, তারা খুঁজে বেড়াচ্ছে, ভালো পুরুষরা খুঁজে বেড়াচ্ছে, তারা পাচ্ছে না। আপনি যদি কোন থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মেয়েকে শুরু থেকে ইসলামী শিক্ষা দিন। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার সন্তান যখন প্রথমে কথা বলতে শিখবে তখন তাদেরকে আল্লাহ শিখাও। প্রথম যখন কথা বলতে শিখবে তখন আল্লাহ শিখাও, তারপরে যখন মানে কথা ভালোভাবে মোটামুটি বলতে শিখবে তখন তাদেরকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে যখন একটু বড় হবে অর্থাৎ 7 বছর যখন হয়ে যাবে তখন তাদেরকে সলাতের জন্য ট্রেনিং দাও, অর্থাৎ সলাতের জন্য তাদেরকে বলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে যখন সেই তার বয়স 10 বছর হয়ে যাবে আর সে যদি সলাত আদায় না করে তাহলে তাকে প্রহার করো অর্থাৎ তাকে মারো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিলেন, যেহেতু আল্লাহ সুবহানাল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিচ্ছেন যে ছেলে মেয়েকে কিভাবে গড়ে তুলবে। তাহলে আমরা যদি মেয়েদেরকে সঠিকভাবে গড়ে তুলি, ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি আমরা করি, আজকে যে টাকাটা আমরা 10,000 টাকা যেটা ফিক্স করলাম ব্যাংকে, সেই টাকাটা ব্যাংকে ফিক্স না করে যদি আমরা সেই মেয়েকে যদি সঠিক তালিম দিতাম, ইসলামের যদি শিক্ষা দিতাম, পরহেজগার করে গড়ে তুলতাম, তাহলে কিন্তু আজকে আমাদের যে ঘাটতি, আমরা ভালো মহিলা খুঁজে পাচ্ছি না, ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না, বিনে ফোনে বিয়ে করার জন্য অনেক যুবক আছে আমাদের হাতে কিন্তু আমরা পাচ্ছি না, সেই জায়গাতে কি হচ্ছে? সেই জায়গাতে কিন্তু তার বিনা ফোনে বিয়ে হতো, কোন প্রশ্নই উঠত না। এবার এখানে একটা বিষয় যে আমাদের এই মূল জায়গা থেকে সরে আসার কারণে,
মূল জায়গা থেকে যখনই আমরা সরে যাব তখনই আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85-তে, যখন তোমরা কিতাবে কিছু অংশ মানবে এবং কিতাবে কিছু অংশ প্রত্যাখ্যান করবে তখন তোমরা দুনিয়াতেই লাঞ্ছিত হবে এবং আখিরাতে তোমাদের শাস্তি রয়েছেই। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে কিছু অংশ যখন তোমরা মানবে আর কিছু অংশ বাদ দিবে তখন তোমরা দুনিয়াতেই লাঞ্ছিত হবে আর আখিরাতে তোমাদের জন্য শাস্তি রেডি রাখা আছে। তো আজকে আমরা কিছু মানছি আর কিছু মানছি না, যার কারণে আমাদের অবস্থা এরকম। যদি আমরা পূর্ণভাবে ইসলামকে যদি আমরা মেনে চলতাম তাহলে অবশ্যই আমাদের এই সমস্যাগুলো আসতো না। আমরা যদি মেয়েকে আমাদের মেয়েকে যদি ইসলামী শিক্ষা দিতাম তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আসতো না। আমরা যদি আমাদের ছেলেদেরকে ইসলামী শিক্ষা দিতাম তাহলে আমাদের এই সমস্যাটা আসতো না। কেন? তখন একজন ইসলামী শিক্ষিত ছেলে বলবে যে না, আমি সেই মেয়েকে বিয়ে করবো যে ইসলাম সম্পর্কে জানে। আর আপনারা যদি দেখেন, আমার একজন ওস্তাদ তিনি বলছেন যে আমি যে দাওয়া সেন্টারে থাকি সেখানে একটা মেয়েকে তার বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু সেই মেয়েটা একাধিকবার বিয়ের প্রস্তাবকে মানে না করে দিচ্ছে। তো তার পিতা আমাকে বলল, কি ব্যাপার আমার মেয়ে না করে দিচ্ছে, আপনি একটু জিজ্ঞাসা করবেন যেহেতু আপনার ছাত্রী। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন বিয়ে করতে চাচ্ছ না। তখন সেই মেয়ে বলল যে প্রথম যে ছেলেটার সঙ্গে আমার বিয়ের জন্য মানে কথাবার্তা হচ্ছিল সেই ছেলেটা, সেটা হচ্ছে তার বাড়িতে টিভি আছে, এই জন্য আমার ভয় হচ্ছে যে আমি তার বাড়িতে গিয়ে আমি খারাপ হয়ে যাব, সেই জন্য আমি ওটাকে না করে দিয়েছি। তারপর আরেকটা ছেলে বিয়ে করার জন্য এসেছিল, কেন তুমি সেটাকে নর্চার করলে? বললেন যে সেই ছেলেটা সিগারেট খায়, বিড়ি খায়, সেই জন্য আমি সেটাকে না করে দিয়েছি। তখন আরেকটা মেয়ের ঘটনা, এই ধরনের আরেকটা মেয়ের ঘটনা। তারপরে সেই মেয়ে বলছে যে আমি সেই প্রস্তাবে রাজি হতে পারি একটা শর্তে। কি শর্ত? এক, যে তাকে সিগারেট বিড়ি খাটতে হবে। আরেকটা কি হচ্ছে, আরেকটা যেটা হচ্ছে যে সে যে পড়াশোনা করছে এর জন্য সেটা কমপ্লিট, কোর্স কমপ্লিট হলে কিন্তু সে কোনো চাকরি করতে পারবে না, সেটাও ছাড়তে হবে। তখন সেই ছেলেকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এগুলো শর্ত মানতে রাজি? তখন সেই ছেলে বললো যে ঠিক আছে আমি চেষ্টা করব। তখন সেই মেয়েকে বলা হলো যে বললো যে সে চেষ্টা করবে। তখন সেই মেয়ে বললো চেষ্টা নয়, তাকে শর্ত করতে হবে যে ঠিক আছে আমি বিয়ে করার পরে আমি সিগারেট আর খাবো না, যদি আমি খাই তাহলে এক তালাক, মানে একবার খেলে এক তালাক পড়ে গেল, এই শর্তে যদি সে রাজি হয় তাহলে আমি রাজি আছি। তাহলে চিন্তা করেন মেয়ে কি ধরনের। তাহলে এইরকম মেয়ের আজকে সমাজের অভাব, যদি আমরা এরকম মেয়ে তৈরি করতে পারি আমাদের জন্য কোনো ফোন লাগবে না। এবার এখানে আরেকটা বিষয় রয়েছে, আমরা হয়তো ভাবছি যে আমাদের মেয়ের হয়তো বিয়ে হবে না, অথচ আপনি যদি ভালোভাবে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করার আগে অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখে দিয়েছেন। আর যদি আপনারা ভালোভাবে দেখেন ইমানের 6টি স্তম্ভ রয়েছে, সেই 6টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করা। তাহলে আপনি যদি ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস না করেন তাহলে আপনি এটাকে সমস্যা মনে করতে পারেন, কিন্তু যদি আপনি এই ইমানের ভিত্তি অর্থাৎ ভাগ্যের ভালো মন্দকে যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি ভাববেন যে আমার মেয়ের জন্য নিশ্চয় কোনো না কোনো সেরে ধরা আছে, আমাকে হড়বড় করলে হবে না, আমাকে জাতিগ্রস্ত হলে হবে না, এটা আমার পরীক্ষা চলছে এখন, কিন্তু আমার মেয়ের জন্য নিশ্চয় কোনো ছেলে আল্লাহ তাআলা তো জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেক জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, সুতরাং নিশ্চয় আপনার মেয়ের জোড়া আছে। তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ভাগ্যের উপরে ভরসা রাখতে হবে। তাহলে আজকে আমরা ভাগ্যের উপরে ভরসা করছি না, যার কারণে আমাদের এই সমস্যাটা দাঁড়াচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে কি যে আমরা এরপরেও আমরা নিজেকে একদম হোপলেস করে ফেলি যে আমার মেয়ের বিয়ে হবে না, কি হবে, এর জন্য কে দায়ী হবে, এই যে আমরা ভাবি, মানে এটা ভাগ্যের রূপে বিশ্বাস না করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2 এবং 3, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে রিজিক দান করবেন তার ধারণাতীত উৎস হতে। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই, আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। আল্লাহ সুবহানাল্লাহ কি বলছেন সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2 এবং 3, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে। কি উপদেশ? যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন। আল্লাহকে যদি আপনি ভয় করে চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পথ করে দেবেন।
এবং তাকে রিজিক দান করবেন, তার ধারণা থেকে উচ্চ হতে আল্লাহ তাআলা বলেছেন তাকে খাবার ব্যবস্থা এমন জায়গা থেকে করবেন যে সে ভাবতেই পারেনি যে এই জায়গা থেকে আমার রুচি হয়ে যাবে, এটা সে ভাবতেই পারেনি। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে, আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তার ইচ্ছা পূরণ করবে। আপনার ইচ্ছা হচ্ছে যে আমার মেয়েটাকে দিয়ে দেওয়া, আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। তাহলে আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করবে না? অবশ্যই পূরণ করবে। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাত্রা। আল্লাহ তাআলা কি করেছেন? স্থির করে রেখেছেন। সুতরাং হরমরি করার ব্যাপার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ তোমাদেরকে ভয় করতে হবে এবং ভাগ্যের ভালো মন্দের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আমরা এরকম ভাবে যদি জীবনযাপন করি তাহলে অবশ্যই আমরা দেখব যে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা সমস্যার দিকে না গিয়ে আমরা ভরসা করতে পারছি না। আরেকটা পয়েন্ট এখানে যে আমরা কিভাবে, বিশেষ করে অনেকে হয়তো বলতে পারেন যে আমার দেখা গেল এইরকম অবস্থা যে এরকম করতে করতে আমার মেয়ের বয়স হয়ে গেল, আমি বিয়েই দিতে পারছি না, আমার বিয়েই সেরকম আসছে না, তাহলে আমি কি করবো? প্রশ্ন যে আমার মেয়ের বয়স হয়ে গেল এরকম ভাবে দেখতে 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 ভাগ্যের উপরে ভরসা করতে করতে আমার মেয়ের বয়স হয়ে গেল, আমি কি করবো? এখানে বিষয় দেখুন, আপনি কি ভাবছেন? আপনি আপনার মেয়ের বিনা পয়সাতে বিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি যেহেতু ইসলাম সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করেননি সেই জন্য আপনার বাধা হয়ে যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো কোনো বাধা না। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আজকে আমরা বিশেষ করে মেয়ের বিয়ের সময় আমরা খুঁজি আমার জামাই যাতে মাস্টার হয়, আমার জামাই যাতে ডাক্তার হয়, আমার জামাইয়ের যাতে এরকম ব্যবসা থাকে, আমার জামাই যাতে এই থাকে এই থাকে। আমরা সমস্ত কিছু আগে কিন্তু প্ল্যান করে রেখেছি মেয়ের বিয়ের জন্য, কারণ আমার মেয়েটা কমসম যাতে দুটো সুখে খায়। কিন্তু আপনি ভাবছেন না, আপনার মতো হতভাগা ভাব ভাবছে না যে আমার মেয়ে যাতে পরকালে জান্নাত পায়, আমি চাকরি বাকরি নয় বরঞ্চ আমার জামাই যাতে মুসলিম হয়, এইরকম আপনি জামাই খুঁজছেন না? আজকে আমরা মুসলিম জামাই খুঁজছি না, আমরা কি জামাই খুঁজছি? আজকে আমরা চাকরি বাকরি গাড়িওয়ালা আর কিছু জামাই খুঁজছি, এই জন্য আজকে আমাদের সমস্যা হচ্ছে। আপনি কি সত্যি আপনার মেয়ের দরদি? যদি আপনি সত্যি আপনার মেয়ের দরদি হতেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করতেন যে আপনার মেয়েটা যাতে একজন ভালো ছেলে, ইমানদার ছেলের সাথে পড়ে, যাতে তার সাথে যাতে ইমান আমার টিকে রেখে যাতে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারে। তাহলে আপনি হবেন প্রকৃতপক্ষে একজন পিতা, একজন সন্তানের হিতাকাঙ্ক্ষী। সুতরাং এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে না। এবার এর কারণে কিন্তু আমরা কিন্তু ফোন দিচ্ছি, বাধ্য নয় আমরা লোভে দিচ্ছি। আজকে অনেকে বাধ্য বলছেন, মিথ্যা কথা, বাধ্য নয় আমরা লোভে পড়ে দিচ্ছি। একটা জামাই কি পাচ্ছি? ব্যবসায়ী কিংবা চাকরি করে এরকম পাচ্ছি, তাদের মানে আমাকে এত টাকা দিতে হবে, যেভাবে হোক সেই জামাইকে আমাকে কিন্তু হাতে করতে হবে, না হলে কিন্তু আমার এটা ঠিক হবে না, এটা আমরা ভাবছি। এবার আপনি দেখেন এর কারণে কিন্তু আজকে আমাদের অধিকাংশ লোককে কিন্তু ফোন লাগছে। আপনি যদি ভালোভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কার সাথে বিয়ে হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা কার সাথে বিয়ে হয়েছিল? সে কোন করার প্রতি ছিল, কোন চাকরিয়ান ছিল, কোন ব্যবসায়ী ছিল? আমরা জানি যে তার এমন একজন ব্যক্তির সাথে বিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার খাবারের হাঁড়ি বাসনও কিছু ছিল না। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে বড় বড় বাড়ি দিয়ে, বড় বড় বাড়ি সে বিয়ে দিতে পারতেন, ধনীদের সাথে বিয়ে দিতে পারতেন, আল্লাহর নবীকে দেখে সবাই তার মেয়েকে বিয়ে করতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম ধনী দেখেননি, চাকরি দেখেননি, ধন সম্পদ দেখেন কি দেখেছেন? ইমান। কি দেখেছেন? ইমান। তো আজকে আমরা কি দেখছি? ইমান নয়, টাকা পয়সা দেখছি, চাকরি বাকরি দেখছি, ধন দৌলত দেখছি। তাহলে এবার দেখুন, ধরুন আপনি কোটিপতি, আপনার মেয়েটা যে নরমী আছে, কিন্তু আপনি যদি কোটো কোটি নয় যদি কোনো লাখপতি ছেলের সাথে যদি আপনি দেখেন যে আমি কোনো লাখপতি ছেলের সাথেই বিয়ে দেবো, যদি ছেলেটা পরহেজগার হয়, ইমানদার হয়, তাহলে অবশ্যই আপনার মেয়ে কিন্তু বিনা ফোনে বিয়ে হয়ে যাবে। আপনি যদি লাখপতি হন আর আপনি একজন হাজারপতির সাথে আপনি বিয়ে দেন, যদি আপনি শর্ত রাখেন যদি ছেলেটা ইমানদার হয়, তাহলে আপনি ইমানদার পাচ্ছেন আর আপনার মেয়েকে সে বিনা ফোনে অবশ্যই সে বিয়ে করবে। আপনি যদি সাধারণ লোক হন আর আপনি দেখেন সবসময় শর্ত যে ইমানদার যাতে ছেলেটা হওয়া যায়, আর সেই ছেলেটা একেবারে গরিব হোক না কেন, একবারে খাটে আর খায় এইরকম হোক না, তার সাথে আপনি বিয়ে দেন। আপনি আরো এইরকম হলো খাটে খায়, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একজন ছেলে একবারে গরিব মানে সে ভিক্ষা করে খায় কিন্তু ইমানদার,
ট্রেনে ট্রেনে ভিক্ষা করে খায়, কিন্তু ইমানদার আপনি তার সাথে বিয়ে দেন। কিন্তু আমরা কি এরকম মন মানসিকতা নিয়ে রেখেছি, আমার মেয়ের বিয়ে দেবো একটা ভিখারি হতে পারে, আমার মেয়ের বিয়ে দেবো সে একবারে খাটে খায় সে হতে পারে, কমসে কম তো যাতে স্বচ্ছভাবে তার যেমন আমার স্বচ্ছভাবে সংসার চলছে সেই রকম তো হওয়া চাই। আর এই জন্য যখন আপনি চাকরি খুঁজছেন তখন আপনি ফোন তাকে দিচ্ছেন, তার মানে আপনি ফোন দিচ্ছেন, এর মানে হচ্ছে আপনি বাধ্য নয়, বরঞ্চ আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনার মেয়েকে সুখে রাখার জন্য, দুনিয়াতে সুখে রাখার জন্য আপনি কিন্তু ফোন দিচ্ছেন, এতে কিন্তু আপনি বাধ্য নয়। আর এই জন্য আপনি কি করলেন, আপনার পয়সা জুটছে না, এই জন্য আপনি কি করলেন, গ্রামে গ্রামে চাইতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করবে চাইবে অথচ চাওয়ার সে যোগ্য নয়, কিয়ামতের দিন তার মুখের গোস্ত থাকবে না। এটা কখন, আপনার সম্পদ আছে কিন্তু আপনি চাইছেন, এখানে আপনি মেয়ের বিয়ে দেওয়ার জন্য লোকে কাছে যাচ্ছেন। এক নম্বর পথে ফোন দেওয়ার জন্য, ফোন দেওয়াটা হচ্ছে হারাম, আপনি ফোন এই হারাম কাজটা করার জন্য আপনি অনেক লোককে কিন্তু পার্টনার করছেন যে আমার সঙ্গে তোমরা হারাম কাজে পার্টনারিং হয়ে যাও। আর আজকে আমরা বলছি কি, আমরা খুব দরদি, আমার টাকা আছে তো আমি খুব দরদি, গরিবের আমি দরদ করি, একটা মেয়ে যদি বিয়ে দিতে পারি কত লেখি, কত নাকি আমরা মনে করছি। কিন্তু আপনি যে হারাম কাজে সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2, তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। তাহলে আজকে আমরা ফোনের জন্য টাকা দিচ্ছি, তার মানে হচ্ছে হারাম কাজে সহযোগিতা করছি, আর এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা পড়ে যাবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাহলে কি দেখা গেল, যে আমরা হারাম কাজে সহযোগিতা করছি, আর আজকে আমরা বলছি যে আমরা খুব গরিবে দরদি। আপনি যদি সত্যিকারী গরিবে দরদি হন, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে, আজকের দিনে কত টাকা ক্ষেত্রা হয়েছে, 50 টাকা ক্ষেত্রা। আপনি আমাকে একটা লোককে দেখান, একটা লোককে দেখান, যেহেতু ক্ষেত্রা হচ্ছে যারা গরিব মানুষ, যারা 10 টাকা কিলো চাল কিনে খায়, যারা যেগুলো কন্ট্রোলের চাল, তাকে 2.5 কিলো চালের দাম লাগবে কত টাকা, 25 টাকা। আর একটা সাধারণ মানুষ যে হয়তো 25 টাকা কিলো চাল কিনে খাচ্ছে, তাকে কত লাগবে, 65 টাকা, 2.5 কিলো চালের দাম। আর যে লোকটা মিনিকেট চাল খাচ্ছে, মিনিকেটের চাল যদি 40 টাকা কিলো ধরা হয়, তাহলে 100 টাকা লাগে 2.5 কিলো চালের দাম, তাহলে কি হচ্ছে, আপনাকে লাগে কত, 100 টাকা। আর একটা গরিব মানুষকে লাগে কত, 25 টাকা। একটা সাধারণ মানুষকে দেওয়া কত, 65 টাকা। কিন্তু আজকে আমরা বলছি আমি গরিবে দরদি, একটা মানুষ বিয়ের জন্য আসে, তার মেয়ের বিয়ের দেওয়া পারছে না, এই জন্য দিচ্ছি। বাহ, কত তুমি গরিবে দরদি, অথচ তুমি কি এই হিসাব করে, অথচ টাকার ক্ষেত্রে চলে না, তারপরেও আজকে কি তুমি হিসাব করে 2.5 কিলো চায়ের দাম 100 টাকা তোমার মাথার উপরে তুমি দিয়েছো, যেটা মিষ্টি হয়, যেটা মিষ্টিরা পাবে, সেদিকে তুমি দিচ্ছ না। আর তুমি কি বলছো, যে আমি গরিবের দরদি, আমি বিয়েতে আমি ফোনের জন্য আমি টাকা দিচ্ছি, এই জন্য সে তার মেয়ের বিয়েটা হয়ে গেলে সে এটা বর্তিবে। চিন্তা করেন, এরা গরিবের দরদি নয়, এরা হচ্ছে শত্রু। অনেকে নিজেকে দাতা মনে করে লোককে দেখানো যে আমরা, আমি দাতা, লোক আমাকে দাতা বলুক, সেই জন্য অনেক মানুষ দান করে। কিন্তু যদি প্রকৃত পক্ষে যদি সে গরিবের দরদি হতো, অবশ্যই 100 টাকা করে সে ফেরত দিত, কিন্তু কেন 50 টাকা করে দিচ্ছে, এর মানেই হচ্ছে এরা গরিবের শত্রু, এরা গরিবের দরদি নয়। আমি যে আপনার সামনে যে কোন সমস্যার সমাধান নিয়ে কথা বলছি, এখানে সুস্পষ্টভাবে প্রমাণ হলো যে আমরা যদি ভাগ্যের উপরে ভরসা করি, ভাগ্যের উপরে যদি বিশ্বাস করি এবং আমাদের কর্ম ঠিক রাখি, কর্ম এরকম ব্যাপার না যে কর্ম করবো না শুধু ভাগ্যের উপরে বিশ্বাস করে থাকবো, এরকম ব্যাপার না, আমাদের কর্ম করতে হবে। অর্থাৎ আপনার মেয়েকে সঠিক একজন মুসলিমা হিসেবে গড়ে তুলতে হবে, একজন ইমানদার হিসেবে গড়ে তুলতে হবে, এবং আপনাকে ভাগ্যের উপরে ভরসা করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলে দিয়েছেন যে আমি অবশ্যই তার ইচ্ছা পূরণ করব, এই আয়াতগুলোর উপরে আপনি ভরসা রাখতে হবে, এবং আপনাকে সব সময় টার্গেট রাখতে হবে আপনার জামাই যাতে ইমানদার হোক, সে যাই হোক না কেন, মানে সে যতই গরিব হোক না কেন ইমানদার হওয়ার শর্ত আপনি এটা লক্ষ্য রাখবেন। তাহলে ইমান হচ্ছে সবচেয়ে বেশি পুঁজি, সবচেয়ে বেশি হচ্ছে সম্পদ হচ্ছে ইমান। ইমান যার নেই তার মধ্যে কিছু নেই। আজকে আমরা চাকরি দেখলে নামাজ পড়ছে না পড়ছে আমরা দেখি না, তাহলে আজকে যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, যদি আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 37, 38, 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন মানে এই যে ফোন দিয়ে বিয়ে দিচ্ছে, ফোন দলাকে সাহায্য করছে, আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করেছে, এবং পার্থিব জীবনকেই প্রাধান্য দিয়েছে, পার্থিব এই দুনিয়া জীবনকে প্রাধান্য দিচ্ছে, কিভাবে আমার মেয়েকে কোন চাকরিওয়ালার সঙ্গে বিয়ে দেবো, পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া, তা আল্লাহ তাআলা বলছেন যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় আল্লাহ তাআলা বলছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম।
আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, যারা সীমা লঙ্ঘন করেছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আজকে আমরা বিবাহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা সীমা লঙ্ঘন করছি, ফোন দিচ্ছি, কত কি খরচ করছি, এজন্য চাইছি আমরা লোকের কাছে, পার্থিব জীবনকে প্রাধান্য করেছি, পার্থিব জীবনে সুখে থাকার জন্য তার জন্য করছি, তাহলে পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন 39 নম্বর আয়াতে সূরা নাজিয়াতের, তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং এই যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে এবং সঠিক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমার 100% ভরসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাস্তাকে খুলে দেবেন। আমরা কিভাবে সমস্যা থেকে আমরা সমাধান পাবো, আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। অনেক মানুষ মনে অনেক সমস্যা, অনেক সমস্যা, আরে আপনি ফিল্টারও নামেন, ফিল্টার না নেমে দেখে তো আপনি আল্লাহকে ভরসাই করছেন না। আপনি তো আগে ভরসাটা হারিয়ে দিয়েছেন, আপনি তো ব্যাংকে 10,000 টাকা রেখে তো আপনি ভরসাটা হারিয়ে দিয়েছেন। যখন আমি ব্যাংকে 10,000-20,000 টাকা রাখবো আমার মেয়ের জন্য, মেয়েও বড় হচ্ছে, টাকাও বড় হচ্ছে, তখন আমার আল্লাহকে ভরসা থাকবে, আল্লাহর উপর তখন আর ভরসা থাকবে, তখন আমার টাকার উপরে ভরসা থাকবে। তাহলে এইরকম অবস্থা যদি আমাদের আল্লাহর উপরে ভরসা না থাকে, টাকার উপরে যদি ভরসা থাকে, আল্লাহ সমাধান আমাদের করবেন। তাহলে আল্লাহ কি করবেন, আমাদেরকে আমাদের করবেন যে যাও, তুমি যে যার উপরে ভরসা করেছিলে তাকে নিয়ে তুমি আরো অবৈধ পথ, আমার জন্য আরো অবৈধ পথের মাধ্যমে আমি আমার সমাধান করব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, যাতে আমরা সেই অনুযায়ী আমাদের ছেলে মেয়েদের যাতে বিবাহ দিতে পারি। আর বিশেষ করে যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন সমস্যার সমাধান, আর এর উপরে যদি কারো মানে কোনো প্রশ্ন থাকে, হতে পারে এইরকম যদি সমস্যা থাকে তাহলে কি করবো, আপনারা প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। ওয়াকির আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পিস হানি মানে মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি।